নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রিডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই মুহূর্তে যে কথাগুলো বলতে চলেছি যারা ডাব্লুবিপি কনস্টেবল মেন এক্সামিনেশান দিতে চলেছো তারা কিন্তু অবশ্যই কথাগুলো খুব ভালোভাবে শুনে নাও কথাগুলো তোমাদের শোনাটা কিন্তু খুব জরুরি জরুরি কথা একটা কথা তোমাদের বলি যে তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো শুধু এই মাত্র এই দিনটা দেখার জন্য যে কবে তোমরা দুনিয়াকে দেখিয়ে দেবে ঠিক আছে কবে তোমরা সমাজকে দেখিয়ে দেবে ঠিক আছে আজকে কিন্তু সেই দিনটা চলে এসেছে তো ঘাবড়ানোর কোনো দরকার নাই তোমাদের একটা কথা বলে দিই তোমাদের কিন্তু মেনের কোশ্চেন কিন্তু যথেষ্ট সহজ হবে ঠিক আছে এইটুকু তোমাদের বলতে পারি খুব সহজ লেভেলের প্রশ্ন কিন্তু তোমাদের হবে ইজি টু মডারেট হ্যাঁ তো এইটুকু তোমাদের বলতে পারি যে ইজি টু মডারেট লেভেল কোশ্চেন হবে একদম হার্ড লেভেলে কোশ্চেন দেবে না একটা জিনিস তোমরা পরিষ্কার করে জেনে রেখো যে আভি তো কাভি নেহি তো সেইভাবে কিন্তু নিজেকে প্রস্তুত করে পরীক্ষা দিতে যাও ঠিক আছে আর তার থেকে বড় জিনিস বলি যে যে সমস্ত ছেলেমেয়েরা ভুল করে ছোট ছোট জিনিস আজকে ভিডিওটা আমি সেই জন্যই তোমাদের বানিয়ে দিলাম এক নম্বর হচ্ছে প্রশ্ন সবাইকে বলবো এই খেপে মেনে স্ট্র্যাটেজিতে যেহেতু এক ঘন্টার এক্সামিনেশন সবাই প্রথম থেকে প্রশ্ন খুলবে প্রশ্ন থেকে খুলে ওয়ান টু থ্রি করে আইদার বাংলা দেখবে আইদার ইংরাজি দেখবে বোঝাতে পারলাম মানে মিডিলে যেন কোনো প্রশ্ন পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে যেন এরকম না মনে হয় হাই এই অঙ্কটা ছিল এটা পারতাম দেখিই নাই কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ছাত্রদের ক্ষেত্রে এটি কিন্তু ঘটে থাকে আজ এতদিন ধরে দেখে আসছি আর যারা আমার স্টুডেন্ট আছিস তাদের দিকে বলছি তোদের দিকে গত রাত্রে যেটা আমি করিয়ে দিয়েছি বা সারা কালকে ক্লাসে যে 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 টপিকগুলো লাস্ট মুহূর্তে বলে দিয়েছিলাম সেই টপিকগুলো ভালোভাবে দেখে যা আশা করি শিক্ষা সিক্সটি পার্সেন্ট প্লাস ক মানে কভার আপ হয়ে যাবে ওখান থেকে ঠিক আছে আর বাকি থাকলো আমাদের যারা ইউটিউব থেকে ফলো করো তাদের দিকে বলি আমি বহুদিন আগে তোমাদের জিকে টপিক দিয়েছিলাম হ্যাঁ দেখবার তোমাদের কি কি পড়তে হবে না পড়তে হবে জি সেইগুলো সব পরপর চোখ বুলাও আর এখন একটা কথা তোমাদের বলি ম্যাথ যখন করবে মানে এখন কেউ অঙ্ক আর করতে যাবে না সব উল্টি উল্টি চোখ বুলাও ঠিক আছে যত চোখ বুলাবে তত তোমাদের কিন্তু বেটার রেজাল্ট হবে একটা জিনিসকে এখন মানে পুরো পাতা উলটি উলটি দেখো এখন পড়ার কোনো প্রয়োজন নাই নতুন জিনিস কেউ পড়বে না ঠিক আছে আমি আবারও বলছি আই রিপিটে গিয়ে নতুন জিনিস কেউ পড়বে না যা দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে যা কিছু সেইগুলোই ওগুলাও দেখো তোমাদের সব পরীক্ষা হলে কমন পাবে আমি তোমাদের কিছু জেনে শুনে বলছি তোমাদের কিন্তু এইটুকু তোমাদের বলতে পারি যে তোমাদের কিন্তু মানে পরীক্ষা হলে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু ভুল করে আসে কিছু একটা জিনিস যেটা যেটা না মানে যেরকম ধরো না সূচক প্রশ্ন আজকাল বেঙ্গল পুলিশ বেশি দেয় আর যদি কেউ কোনো আন্দাজে প্রশ্ন মারতে চাও তাহলে একটা কথা তোমাদের বলে দিই অনেক বলে যে স্যার আন্দাজে কোশ্চেন করলে কোনগুলো করবো দেখো দেখবা অনেক সময় অপশানে থাকে যে সবগুলোই যদি সবগুলোই যদি কোনো অপশানে থাকে তাহলে সেইটা কিন্তু ঠিক করে আসবে বুঝাতে পারলাম যদি এইরকম যদি কোনো প্রশ্ন থাকে যদি একান্তই মনে হয় যে একটা আড্ডা আন্দাজে মারবো আন্দাজে যদি করতে চাও তাহলে একটা কি দুটো যে প্রশ্ন থাকবে যে ওপরে সবগুলোই তো সেইটা তুমি করতে পারো সেক্ষেত্রে সিক্সটি ফাইভ পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট প্রশ্নটা সঠিক হওয়ার চান্স আছে আদারওয়াইজ আমি বলবো একটা প্রশ্নও তোমরা আন্দাজে করবে না কারণ আন্দাজে যদি প্রশ্ন করে আসো তাহলে কিন্তু এর আগের বছর আমাদের দুটো ক্যান্ডিডেট কিন্তু এই জন্য বাদ গেল ঠিক আছে ওদের দুঃখ লাগে তবে এবছর তারা আশা করি পেয়ে যাবে এইটুকু তোমাদের বলতে পারি যে ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে কিন্তু অনেক কিছু জীবন কিন্তু বরবাদ করার জন্য কাফি তো সেই জন্য কিন্তু তোমাদের বলছি জেনে বুঝে একটা প্রশ্ন ও একটা প্রশ্ন মানে একটা প্রশ্নও কিন্তু কেউ গুচি মানে বাণী মানে কোনো আন্দাজে বা পাঁচটা দেখে আন্দাজে করি এরম কিন্তু করবি না ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোদের অনেকজনা বলছে স্যার আমার তো হাতে ঘড়ি থাকবে না তাহলে টাইম কি করে মেজারমেন্ট করব। ঘড়ি না থাকুক আমি এইটুকু তোদের বলতে পারি যত তাড়াতাড়ি তিরিশটা প্রশ্ন তোরা প্রথম থেকে রিড করবি সেটা যাই থাকুক থার্টি প্রশ্ন রিড করবি দেন পাঁচ মিনিটে গোল করবি পাঁচ মিনিটও লাগাবি না তিন মিনিটের মধ্যে তিরিশটার মধ্যে কেউ আঠাশটা পারলি সাতাশটা পারলি পঁচিশটা পারলি বাই কুড়িটা পারলি কিন্তু যেটা পারবি একদম সঠিকভাবে মানে একদম নিট অ্যান্ড ক্লিন হবে ঠিক আছে যেন পরীক্ষা হল থেকে বেরিয়ে যদি আমাকে কেউ ফোন করে বলিস যে স্যার আমি সিক্সটি টু দিলাম তাহলে আমি ধরে নেবো যে এবছর তুই সিক্সটি টুই পাচ্ছিস তো সেই লেভেলে কিন্তু সেইভাবে কিন্তু নিজেকে প্রস্তুত কর আর সব রিভিশন দে অল দ্য বেস্ট আর আরেকটা কথা যেটা তোদের দিকে বলে দিই পরীক্ষা হলে ঘাবরাবি না একটা জিনিস জেনে রাখি সবার আগে চিন্তা করবি নিজের জীবনের কথা নিজের নিজের কথা নিজেকে দেওয়া নিজের সাথে যে কথাগুলো দিয়ে রেখেছিস সেই কথাগুলো কি আজকে ভুলে গেলেই আমি তোদেরকে যদি এটা বলি এতদিন ধরে তো আমাকে বহুজনা ইউটিউবে লিখতিস্যার চিড়কে রাখদ গে স্যার আপনি যদি পাশে থাকেন তাহলে আমি স্যার বই পার হব কিন্তু আজকে চিরঞ্জিত স্যার তো তোদের পাশেই আছে তাহলে কিসের ভয় তোদের আমি তোদের বলছি তোদেরকে আশীর্বাদ করছি তোদের প্রত্যেকজনের খুব ভালো পরীক্ষা হবে প্রত্যেকজনা তোর মা বাবার মুখ উজ্জ্বল করবি ঠিক আছে আর তোদের দিকে এইটুকু বললাম সবাই টাইম মেজারমেন্টটা কিন্তু খুব ভালোভাবে করবে একটা কাউকে কিছু বলতে যাবি না কারোর কিছু শুনতে যাবি না কারণ পাশের যে ছেলেটা বসতে হবে সে পণ্ডিত নাকি সেটা কিন্তু তুই জানিস না তো নিজে যতটুকু পারবি ততগুলো অ্যান্সার করে আসবি আর প্রথম তিরিশটা দেখবি পাঁচ মিনিট গোল করবি আবার তিরিশটা দেখবি দেন পাঁচ মিনিটে গোল করবি এরমভাবে করে নিবি ঠিক আছে যদি কারোর মনে হয় যে স্যার আমি টাইম দেখতে পারছি না আর এইভাবে কোনো অঙ্ক যদি কোনো জায়গায় আটকে যায় সেই অঙ্কটাকে হাত দেওয়ারই দরকার নাই যেটা আটকাবে সেই অঙ্কটা ছেড়ে দিবি দেন পরেরটা ধরবি এইটুকু জেনে রাখিস তোকে পঁচাশিটা প্রশ্ন দেবে পঁচাশিটার মধ্যে তোকে কেবলই পঞ্চান্ন থেকে ষাটটা ঠিকঠাকভাবে করে এলেই তোর জীবনটা সফল হয়ে যাবে ঠিক আছে এইটুকু তোদের বলতে পারি যে চোখ বুঝে চিরঞ্জিত স্যারের ওপর বিশ্বাস রাখতে পারিস আমার দেওয়া নোটের উপরে বিশ্বাস রাখতে পারিস প্লাস এইটুকু বলতে পারি চোখটা বুঝে নিজের উপরে বিশ্বাস রাখো কারণ নিজের উপরে বিশ্বাস না রাখলে কিন্তু কোনো ভাবে কোনো কিছু সম্ভব হবে না একদম কেউ ঘাবড়াবি না প্রথম প্রশ্ন কারো কঠিন লাগতে পারে দ্বিতীয় প্রশ্নও কঠিন লাগতে পারে পাঁচ নম্বর প্রশ্ন কঠিন লাগতে পারে কিন্তু যদি তিরিশটা প্রশ্ন ছেড়ে দিস তারপরও যেটা থাকবে সেটাতে চাকরি পেয়ে যাবি তো একদমই ঘাবড়ানোর কোনো দরকার নাই প্রশ্ন লেভেল কিন্তু সহজ থেকে একটু মিডিয়াম থাকবে মানে না প্রায় এইটটি পার্সেন্ট প্রশ্ন সহজ থাকবে শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন একটু মিডিয়াম দেবে ঠিক আছে আর আরেকটা কথা বলছি কোনো পরীক্ষায় কখনও একটা জিনিস জেনে রেখো আজকে আজকে যদি কারো প্রিপারেশান কোনো জায়গায় নাও হয়ে থাকে সেও নিজের মনটাকে এইরকম মেন্টালিটিভাবে রাখ যে আমার আমি পারবো বোঝাতে পারলাম কারণ পরীক্ষার আগের রাতেই সব রিভিশন দিয়ে যেতে হবে বা পরীক্ষার আগের রাতেই প্রশ্ন দেখলে যে সেই পরীক্ষাটাই পরীক্ষাতে সেই প্রশ্ন আসবে কিন্তু এরকম কিন্তু কোনো দিন লেখা নাই ঠিক আছে আমরা ক্ষেত্রে আজ দেখে যে এগারো বছরের কেরিয়ারে কত ছাগল ভ্যানাকে গায়ে ড্রেস পড়ালাম তো সেই জন্য কিন্তু তোদের দিকে বলছি আমি দেখেছি যে আজ থেকে ছ মাস আগে দেখবি কোনো একটা জায়গায় হয়তো কোনো পেপারের মাথায় একটা হেডলাইন পড়িছিস সেইটাই কিন্তু পরীক্ষা এসেছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এইগুলো কেউ ভাবিস না যে স্যার আমার পড়া হয়নি স্যার আমার করা হয়নি কিন্তু আজ অব্দি যদি কিছু কিছু পড়ে থাকি সারাটা বছর তাহলে বলতে পারি সেইগুলোই কিন্তু আজকে কাজে লেগে যাবে এমসি প্রশ্ন কখনো মুখস্থ করার দরকার হয় না চারটে করে যে অপশান থাকে সেগুলো কিছু জেনে বুঝে বলছি মানে আজ এতদিনের অভিজ্ঞতার বেশি সে বলছি ওই চারটে অপশ মধ্যে যদি তোর কোন একটা যদি তোর করা থাকে আমি তোদেরকে বলে দিচ্ছি যে তোরা সেইটার মধ্যেই কিন্তু কম মানে দেখবি তোর কোথাও না তোর মন বলে দেবে যে এইটাই উত্তর হবে বুঝতে পারলি তবে এইটুকু তোদের বলতে পারি যা দিয়েছি সিক্সটি পার্সেন্ট প্লাস কভার হয়ে যাবে ঠিক আছে অল দ্য বেস্ট একদম ঘাবড়াবি না হলের মধ্যে ঘাবড়ানোর কোনো দরকার নাই যেটা পারবি না তার পরেরটা দেখবি ঠিক আছে পঁচাশিটা প্রশ্ন যেন এরকম হল থেকে বেরিয়েছে না হয় স্যার গোল করতে পারলাম না বা স্যার আমি এই জিনিসটা করতে পারলাম না একটা জিনিস জেনে রাখি নিজের নিজের সাথে নিজের লড়াই লড়াইটা শুধুমাত্র নিজের সাথে নিজের লড়াই সেই দিনটার কথা ভুলে না বাবা মাকে দেওয়া কথাটা ভুলে যাস না বুঝলি আমাকে দেওয়া কথাটা ভুলে যাস না নিজের সাথে নিজেকে লড়তে শেখ বুঝলি যদি নিজের সাথে নিজের না লড়তে পারিস বাবা জীবনে কোনো দিন কারোর সাথেই লড়তে পারবি না ঠিক আছে আজকে এই লড়াইটার মাধ্যমে নিজের ড্রেসটা ছিনিয়ে নে এটা নিজের ড্রেস ছেনানোর হ্যাঁ নিজের ড্রেসটা এটুকু ধরে নে যে ঠিক ঠিক পরীক্ষাটার ওপারে নিজের ড্রেসটা তৈরি হয়ে আছে আমি কথা দিচ্ছি যে তোরা সকলে যদি নিজের ভরসাতে যদি এক্সামিনেশান দিতে যাস আর এইসব বিভিন্ন জায়গায় ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কথাবার্তা তোরা শুনছিস না যে এটা কি বলে পরীক্ষার আগে প্রশ্ন লিখ আমি তো তোদেরকে বলি বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কী কে দেখ কে কী করলো না করলো তোর দেখার দরকার নাই তোর বাবা এম এমপি তো নয় তাই না তাহলে এম এল যখন নয় আর তোর ক্ষেত্রেও সেটা সম্ভব নয় একটা জিনিস জেনে রেখিস যে তাহলে তোকে কিন্তু তু তোর নিজের জিম্বাতে চাকরি পেতে হবে কে কীভাবে চাকরি করছে কে কে কোথা থেকে কী পাবে তোর দেখার দরকার নাই তুই নিজের ওপরে ভরসা রাখ তুই আমার দেওয়া নোটের ওপরে ভরসা রাখ প্লাস নিজে যেগুলো পড়ে এসছিস তার উপরে ভরসা রাখ অল দ্য বেস্ট আমি আশা করছি যে প্রত্যেক জনা আমাকে কমেন্ট সেকশনে জানাবি পরীক্ষার পরে যে স্যার সিক্সটি প্লাস হবে আমি আশা করছি আজকে যে হ্যাঁ মানে এক হাজার প্লাস যে আমার নিজস্ব যে কোচিং সেন্টার থেকে আমি চাকরি পাওয়াবো বলেছি তোদের দিকে আশীর্বাদ করি যেন চিরঞ্জিত স্যারের দেওয়া বাক্যটা তোরা সত্য করতে পারিস বোঝাতে পারলাম এইটুকু বলতে পারি নিজের মা বাবার পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই নিজের মা বাবা নিজের হাজব্যান্ড ঠিক আছে অবশ্যই যেন তারা যারা হাজব্যান্ড যারা বিয়ে হয়ে গেছে অবশ্যই অবশ্যই প্রত্যেকজনের আশীর্বাদ নিয়ে যাবি বুঝতে পারলি আর এইটুকু তোদের বলতে পারি মন ঠান্ডা রাখবি বি রিল্যাক্স ধরপর ধরপর করার কিছুই না আর পরীক্ষা হলে যখন পরীক্ষা ঢুকবি তখন যেন কোনো সময় এটা মনে না হয় যে আমাকে সিক্সটি পেতে হবে বা আমাকে ফিফটি পেতে হবে পরীক্ষা হলে যখন দিবি তখন প্রথম দিক থেকে এরকম মনে থাকবে যে আমি যে কটা পারবো সে কটা দেবো কিন্তু সঠিক দেবো দেখবি কখন কখন যে ফিফটি প্লাস হয়ে যাবে তুই কল্পনাই করতে পারবি না ঠিক আছে কিন্তু যা দিবি সঠিক দিবি বুঝতে পারলি আর একদম কোনো অঙ্ক বা কোনো জিআই করে যেটা আটকাবে সেটা সঙ্গে সঙ্গে সেইখানে রেখে দিবি নেক্সটটা করে যাবি দেন তারপরে আবার দেখবি আস্তে আস্তে পরবর্তীতে দেখবি সময় যখন পাবি আমি যে টাইম কনসিকিউশান ভিডিওটা দিয়েছিলাম যে সেইটা করলে ওইভাবে করলে দেখবি দশ মিনিট আগে সব শেষ হয়ে যাবে ঠিক আছে তো এইটুকুই বলছিলাম অল দ্য বেস্ট সকলে ভালো থাকিস জয় হিন্দ বন্দে মাতরম জয় মা কালী চিরকে দেঙ্গে